গরমের সঙ্গে সঙ্গে রাজনীতির বাজারও গরম হচ্ছে আস্তে আস্তে। যত দিন এগোচ্ছে, ভোট যত কাছে আসছে, তত উত্তাপ বাড়ছে রাজনৈতিক বিভিন্ন দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে। আজ রবিবাসরীয় দিনে, রবিবারের এই সকালবেলায় ডোমজুর কেন্দ্রে দুই কল্যাণ সাংসদ কল্যাণ ব্যানার্জি এবং তৃণমূলের প্রার্থী কল্যাণ ঘোষ রাস্তায়। উদ্দেশ্য একটাই, জনমত তৈরি নিজের পক্ষে, ভোট যুদ্ধে ওতরানোর জন্যে দুই কল্যাণের রোড শো। আমরা সংবাদ মাধ্যম তার পিছু নিয়েছি, তারই কিছু ঝলক আজকে দেখুন আমাদের পর্দা। দশই এপ্রিল আসছে দিন খেলা হবে। আয় রাজীব খেলবি, ভোট দিন। নরেন্দ্র মোদী খেলবে এসো, অমিত শাহ খেলবে এসো, পদ্মফুল পিছিয়ে দেব, জর্দফুল পিছিয়ে দেব, নরেন্দ্র মোদী খেলবে এসো, অমিত শাহ খেলবে এসো, পদ্মফুল পিছিয়ে দেব।
কিন্তু ব্যাপার হচ্ছে যে আপনি কল্যাণ ব্যানার্জি সাংসদ, এরপরে তমজুরের কল্যাণ করছেন, ডবল করলেন তমজুরের কল্যাণ করলেন, ডবল হবে। রাজীব তো কোনো কাজ করেনি, মিষ্টি হাসি দিয়েছে আর চলে গেছে, বুঝতে পেরেছো তো? দোকানটা করে বলছো মিষ্টি হাসি আর চলে গেছে, কত লোক থেকে চাকরি পাবো তার কোনো ঠিক নেই। এখন তো সেগুলো ফেস করছি আমরা। এক নম্বরে ধাপ্পাবাজ লোক ছিল রাজীব ব্যানার্জি, বেইমান লোক রাজীব ব্যানার্জি, এবারে চার ডবল উন্নয়ন হবে। আরেকটা জিনিস চারিদিকে লক্ষ্য করছে রাজীব ব্যানার্জির মুখ, পাশে একটা কথা, এ তো সামনে তুলে দেয়, লক্ষ্য একটাই, চলুন পাল্টাই। কি পাল্টানোর কথা বলছে? দল পাল্টানোর কথা। ও রাজীবের সব শেষ, বাজার দর শেষ, 25-30 হাজার ভোটে হারবে এই নরেন্দ্র মোদি। নরেন্দ্র মোদি 40-30 কোটি টাকা দিয়ে সব এমএলএ এমপি কিনেছিল, এবার তো মাল ফেরত দিতে হবে ওদের।